আজ আমরা যাচ্ছি ভাটি বন্দর। আমার সাথে আছে বন্ধু রায়হান। গুগল ম্যাপের পরামর্শে এই রাস্তাটি দিয়ে ঢুকেছিলাম, কিন্তু অবশেষে রাস্তা শেষ পর্যন্ত যাওয়ার পরে দেখা গেল পায়ে হাঁটা পথ ছাড়া বাইক নিয়ে অথবা অন্য কোনো যানবাহন যাওয়ার মতো কোনো রাস্তা এখানে নেই। অবশেষে ম্যাপের আশা বাদ দিয়ে স্থানীয় মানুষের পরামর্শের উপরে নির্ভরশীল হলাম। সামনে গলি না, এই যে পাশেরটা। ওকে ভাই, তারপরে তারা যে রাস্তাটি দেখিয়ে দিল সেটি রীতিমতো বেশ চমকপ্রদ রাস্তা নয়, আসলে বাড়ির উঠোন বললেও ভুল হবে না। মাঠে যেমন কোন দিক দিয়া যাওয়া যাবো না? নদীর পার যাওয়া যায় কোন দিক দিয়া? হুন্ডানিয়া যাওয়া যাবো না? হুন্ডানিয়া কোন দিক দিয়া যাওয়া যায়? এটা একমাত্র না যায়নি, রাস্তা কি ভাঙ্গা না? এমন এক সড়ক গলিতে ঢুকে পড়েছি যেখানে মোটরসাইকেলটি ঘোরাতে বেশ ব্যাক পেতে হচ্ছে। রাস্তা নাই, তবে রাস্তার ভয়ে পিছিয়ে যাওয়ার মতো মানুষ আমি নই, তাই এই রাস্তার শেষ পর্যন্ত কত দূর যাওয়া যায় সেটা দেখার জন্য অগ্রসর হলাম। ঢুকতে চান আপনারা? আপনারা কি ঢুকতে চান? আমার পিছনে যে আরেকজন বাইকার ভাইকে দেখলেন, উনিও আমাদের মতোই পথ হারিয়ে অনেকক্ষণ ধরে ঘুরছেন। অবশেষে মানুষের বাড়ির উঠোন থেকে বেরিয়ে এরকম একটি খোলামেলা জায়গা দেখে বেশ স্বস্তি নিঃশ্বাস ফেললাম। যেহেতু সময়টা এখন শরৎকাল, তাই যেখানে সেখানে কাশফুল ছড়িয়ে ছিটিয়ে থাকাটা অস্বাভাবিক কিছুই নয়। তবে ভাটিবন্দর কাশফুল এরিয়া নামে যে জায়গাটি দেখি, এখানে এসেও ঠিক মনে হচ্ছে না যে আমরা সেই জায়গাটিতে আছি। আসলে আমরা ঠিক বুঝতেই পারছিলাম না আমরা ঠিক আছি কোথায় আর যাচ্ছি কোথায়।
মেঘনা নদীর পার ধরেই এই মেঠো পথটি দিয়ে এগিয়ে চললাম সামনে কি আছে দেখার জন্য। ভাবছিলাম এই শহর জীবনে কত বিকেলই তো অপচয় করলাম, আজকে না হয় আরেকটি বিকেল এখানে উদ্দেশ্যহীন ঘুরে ফিরেই কাটিয়ে দিই। একমাত্র প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না। অবশেষে আমরা তুলনামূলক একটুখানি প্রশস্ত একটি রোড দেখতে পেলাম যেখানে অনেক মানুষের সমাগম ছিল এবং দুই পাশে শরতের শুভ্র কাশফুলে ভরা ছিল। ম্যাপ আসলে এমন একটা জিনিস যেটা অচেনা জায়গাগুলোকে চিনতে সাহায্য করে, কিন্তু কখনো কখনো চেনা জায়গাগুলোকে আবার ভুলিয়ে দেয়। এই কথাটি বলছি কারণ আমরা জানতামই না যে এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি ধরে চালিয়ে গেলেই মিনিট দশেক যাওয়ার পরেই ঢাকা চিটাগাং হাইওয়ে। জায়গাটি এমনিতে জনমানবহীন খোলা প্রান্তর ছাড়া আর কিছুই নয়, তবে শরতের কাশফুলের টানে আর হুজুগের বশবর্তী হয়ে বেশ ভালোই মানুষজন চলে আসছে এখানে। তবে চারিদিকে সবুজের মাঝে কাশফুলের শুভ্রতা দেখতে দেখতে এগিয়ে যাওয়াটা এক অন্যরকম অনুভূতি ছিল। যেহেতু কাশফুল বছরে অল্প কিছুদিনই দেখা যায়, আমি যখন গিয়েছিলাম তখন কাশফুল কমতে শুরু করে দিয়েছিল। এটি একটি ওয়াচ টাওয়ার, এখানে দাঁড়িয়ে আশেপাশের বিস্তৃত এলাকাটা একসাথে দেখা যায়। তবে এগুলো জনসাধারণের জন্য নয়, এই সম্পূর্ণ জায়গাটি সম্ভবত কোনো মালিকানাধীন কোম্পানির আন্ডারে। এই নরবরে বাঁশের কাঠামোতে যে পরিমাণ মানুষ প্রতিদিন উঠছে, আসলে এই স্থাপনা কতদিন টিকে থাকবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এই যে বিস্তীর্ণ মাঠ দেখা যাচ্ছে, এই মাঠ সম্পূর্ণটি কাশফুলে সাদা হয়েছিল এতদিন, হয়তো শরতের শেষের দিকে, তাই কাশফুলের পরিমাণ এখন আস্তে আস্তে কমে আসছে। তবে জায়গাটি যতটাই সুন্দর ঠিক ততটাই কিন্তু অরক্ষিত। যে আশেপাশে বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে এখানে জনবসতি তেমন নেই বলেই চলে, তাই যার যার নিরাপত্তার কথাও বিবেচনায় রাখতে হবে। খুব সীমিত সময়ের অতিথি বলেই কাশফুলের প্রতি প্রকৃতি প্রেমীদের এক অন্যরকম অনুভূতি কাজ করে, তাই সবাই ছুটে আসে প্রকৃতির এই শুভ্র সৌন্দর্যকে উপভোগ করার জন্য। অবশেষে আরও একটি বছরের জন্য কাশফুলকে বিদায় জানিয়ে কিছু স্মৃতি আর ছেঁড়া কাশফুল হাতে নিয়ে যার যার ঘরে ফিরে যায়।